দেখুন, ওখানটায় বিজেপির জিতেছিল এক, দু নম্বর যে তার বাড়িরই প্রার্থী হয়েছে কেউ, দুই, তিন নম্বর ওখানে কখনোই আমরা শক্তিশালী প্রতিপক্ষ ছিলাম না। সেই সঙ্গে কংগ্রেস এবং বামের জোট হলেও কংগ্রেস এবং বামের উভয়েরই সাংগঠনিক দুর্বলতা সেখানে প্রকট। স্বাভাবিকভাবেই ওই সিট জেতার কোনো কথা আমরা কোনোদিন বলিনি, ওই সিট জেতা আমাদের জন্য সম্ভব ছিল না, তাই আমরা হারছি, বাকি অন্য কিছু না। এটা ওই সিটটি কখন আমরা আশাবাদী ছিলাম না, যেমন আমরা সাগর দিঘির ব্যাপারে বলেছিলাম আমরা আশাবাদী জেতার সম্ভাবনা প্রবল, কখনো ধূপগুলো নিয়ে কথা আমরা বলিনি।